হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট সায়েন্স বাংলা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বেশ কিছুদিন আগে পিএসসি আইডিওতে যে অঙ্কগুলো এসেছিল সেইখান থেকে কিছু অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো আজ অঙ্কগুলো তোমাদের কেমন লাগে। প্রথম অঙ্ক, পি অ্যান্ড কিউ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ, আর অ্যান্ড পি ইন 15 ডেজ, আর অ্যান্ড পি ইন 20 ডেজ। তাহলে বলেছে পি এবং কিউ একটা কাজ একসঙ্গে 12 দিনে করতে পারে, কিউ এবং আর 15 দিনে করতে পারে, এবং আর ও পি 20 দিনে করতে পারে। তাহলে বের করতে বলেছে ফাইন্ড ইন হোয়াট টাইম পি উইল ডু ইট অ্যালোন। তাহলে পি একা কাজটি কত দিনে করবে। তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারছি সময় এবং কার্যের অঙ্ক। সময় কার্যের অঙ্ক কী করে করতে হয়? প্রথমে বলেছিল পি এবং কিউ কত দিনে করছে, 12 দিনে। আমরা লিখব পি প্লাস কিউ কত দিনে করছিল, 12 দিনে। একই রকমভাবে কিউ এবং আর কত দিনে করছিল, 15 দিনে। তাহলে এখানেও লিখে নেব কিউ প্লাস আর 15, এবং আর এবং পি 20 দিনে বলছিল, তাহলে আর প্লাস পি কত দিনে, 20 দিনে। এবার এই তিনটের আমরা কি করব, লসাগু করে নেব। 12, 15, 20 এদের লসাগু কত হয়? 60। এই যেটা 60 বা লসাগু করে আমরা যেটা পাবো তাকে আমরা কী ভাবো, মোট কার্য। তাহলে আমরা এখান থেকে বুঝলাম বি কিউ আর এই যে তিনজন লোক ছিল এই তিনজনকে মোট কতটা কাজ করতে হবে, 60টা কাজ করতে হবে। তাহলে এরপরে কি করব, 60কে 12 দিয়ে ভাগ করব। ভাগ করে কত হবে, 5 এখানে লিখব, 60কে 15 দিয়ে ভাগ করব, 4, এবং 60কে 20 দিয়ে ভাগ করব, 3। এবার তোমরা মানেটা বুঝবে, পি এবং কিউ এই 60টা কাজ কত দিনে করছিল, 12 দিনে। এবার যদি এই 60কে 12 দিয়ে ভাগ করে পেলাম তাহলে এই যে 5 পেলাম, এই 5টা কি পেলাম, একদিনে কতটা করছে, তাহলে পার ডে ওয়ার্ক। তাহলে পি এবং কিউ একদিনে কতটা কাজ করছিল, 5টা কাজ করছিল। একই রকমভাবে কিউ এবং আর একদিনে কতটা কাজ করছিল, 4টা কাজ করছিল, এবং আর এবং পি একদিনে 3টে কাজ করছিল। তাহলে এরা যদি একসঙ্গে কাজগুলো করত, অর্থাৎ যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগ করার পর দেখা পাবে দুটো পি আছে, একই রকমভাবে দুটো কিউ আছে, আবার দুটো আর আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি টু অফ পি প্লাস কিউ প্লাস আর, এই 60টা কাজ কত দিনে করবে, 5 + 4 + 3, অর্থাৎ 12। এবার 2 দিয়ে যদি কাটাকুটি করে দেই, 6 দিনে। তাহলে দেখো পি কিউ আর একসঙ্গে এই 6 দিনে কতটা কাজ করছিল, 60টা কাজ করছিল। এবার আমাদের কার বের করতে বলেছে, শুধুমাত্র পি এরটা বের করতে বলেছে। দেখো এই পি প্লাস কিউ প্লাস আর থেকে যদি এই কিউ প্লাস আর বাদ দিয়ে দেই তাহলে আমরা পি পেয়ে যাব। তাহলে পি সেই কাজটা কত দিনে করবে, এখান থেকে 6 থেকে কত বাদ দেবো, তাহলে 4 বাদ দেব, দিয়ে কত পাবো আমরা, 2 পাবো। তাহলে আমরা দেখলাম পি একদিনে কতটা কাজ করছে, 2টি কাজ করছে। তাহলে 60টা কাজ করতে কতদিন সময় লাগবে, 60/2 অর্থাৎ 30 ডেজ। তাহলে এই অঙ্কটার জন্য অ্যান্সার কত হবে আমাদের, ফার্স্ট অপশন 30 ডেজ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক আমাদের বলেছে ইফ 10% অফ অ্যান ইলেকট্রিক বিল ইজ ডিডাক্টেড, অর্থাৎ একটা ইলেকট্রিক বিল ছিল তার 10% কেটে নেওয়া হয়েছে, অ্যান্ড ₹45 ইজ স্টিল টু বি পেইড, এখনও 45 টাকা দিতে বাকি আছে, হাউ মাচ ওয়াজ দ্য বিল। তাহলে বিল কত ছিল, আমরা বিলকে ভাবো 100%, যেহেতু শতকরার অঙ্ক। তাহলে কি বলেছে, এই 100%-এর মধ্যে 10% কেটে নেওয়া হয়েছে, তাহলে বাকি আছে কত টাকা, 90%। 100%-এর জন্য মধ্যে যদি 10% কেটে নেওয়া হয় তাহলে অবশ্যই বাকি থাকবে 90%, এবং তাহলে অর্থাৎ এই 90% এখনও কি আছে আমাদের, বাকি আছে। কিন্তু কোশ্চেন আবার বলেছে ₹45 ইজ টু বি পেইড, অর্থাৎ ₹45 বাকি আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 90% মানেই কত, 45। এতটা ক্লিয়ার? এবার আমাদের কি বলেছে, হাউ মাচ ওয়াজ দ্য বিল, তাহলে ইলেকট্রিক বিল কত, আমাদের ইলেকট্রিক বিল আমরা কত ধরেছিলাম, 100%। আমরা যদি 100% সমান কত সেটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার। এবার দেখো 90% সমান কত, 45। তাহলে 100% মানে কত, আমরা 90 থেকে 45 পেয়েছি কি করে, দেখো 2 দিয়ে ভাগ করে পেয়ে যাই আমরা,
90 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো 45 পাবো তাহলে একই রকম ভাবে 100 কেও 2 দিয়ে ভাগ করব 100 কে 2 দিয়ে ভাগ করে কত হবে 50 তাহলে এটার জন্য অ্যানসার হয়ে যাবে কত অপশন বি 50 শতকরার অঙ্ক আমরা এই ভাবে সহজেই করে নিতে পারি ক্লিয়ার এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে HCF and LCM of two numbers are 16 and 240 অর্থাৎ দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 16 এবং 240 অর্থাৎ লসাগু গসাগু বলে দেওয়া আছে ইফ ওয়ান নাম্বার ইজ 48 একটা সংখ্যা যদি 48 হয় তাহলে অপর সংখ্যা কত এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে হয় যদি অপর সংখ্যা বের করতে বলে আমাদের সূত্র হচ্ছে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা এটা হচ্ছে আমাদের সূত্র লসাগু কত ছিল 240 গুণ গসাগু কত ছিল 16 বাই নিচে একটা সংখ্যা কত 48 16 দিয়ে 48 কেটে কত হয় 3 16 48 আবার 3 দিয়ে 240 কেটে কত হবে 80 তাহলে অপর সংখ্যাটা কত আমাদের 80 ক্লিয়ার নেক্সট অঙ্ক এখানে একটা মিসিং টার্মের অঙ্ক বলেছে ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য সিরিজ 12 20 30 কোশ্চেন মার্ক 56 মিসিং টার্ম সাধারণত কয়েক রকমেরই হয় কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গুণ ভাগ যোগ বিয়োগ এই চারটের মধ্যে হয়ে যায় আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে যে এই সিরিজটা যোগ বিয়োগ করে হবে না গুণ ভাগের দ্বারা হবে যখন দেখবে সিরিজের সংখ্যাগুলো খুব ছোট ছোট অর্থাৎ প্রথম পদ থেকে শেষের পদের অন্তর খুব কাছাকাছি দেখো 12 এবং 56 গুণ করে মাত্র 3 বা 4 বারং 48 এই রকম খুব 4 বারে চলে যাচ্ছে হবে না এগুলো গুণ করে অবশ্যই যখনই দেখবে অর্থাৎ আমরা বুঝলাম যে যদি সংখ্যাগুলো ছোট ছোট থাকে তাহলে আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে কিন্তু সংখ্যাগুলো ধরো এমন থাকে 12 100 500 900 1500 এই রকম যদি বড় থাকে তখন আমাদের বুঝতে হবে যে অবশ্যই সেটা গুণ করা হবে তাহলে দেখো আমাদের বুঝতে পারলাম যেটা যোগ বিয়োগের দ্বারা হবে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো বড় ছোট থেকে বড়র দিকে যাচ্ছে তাহলে অবশ্যই যোগ করব 12 থেকে কত যোগ করলে 20 হয় 8 একই রকমভাবে 20-র সঙ্গে 10 যোগ করে কত হবে 30 তাহলে একই রকমভাবে 30-র সঙ্গে একটা কিছু যোগ করতে হবে যাতে করে এই কোশ্চেন মার্কটা পেয়ে যাব দেখো এখানে পেয়েছিলাম 8 তার দুই ঘর পরে পেয়েছি 10 তাহলে তার দুই ঘর পরে অবশ্যই এটা 12 হওয়া উচিত এবং এটা কত হওয়া উচিত 14 হওয়া উচিত তাহলে এবার 30-র সঙ্গে 12 যোগ করে আমরা কত পাবো 42 পাবো এবার আমাদের দেখতে হবে 42-র সঙ্গে এই 14 যোগ করে কি 56 হয় হ্যাঁ অবশ্যই দেখো ইউনিট ডিজিট দেখো 6 আর 2 যোগ করে কত সরি এই ইউনিট ডিজিট দেখতে হবে 4 আর এই 2 যোগ করে কত হয় 6 তাহলে অবশ্যই মিলে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে অপশন বি 42 নেক্সট অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখো কি বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল রুপিস 450 এ ম্যান ওয়াজ লসেস 25% অর্থাৎ একজন ব্যক্তি কি করেছে 450 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে দিয়েছে তার ফলে তার কি হয়েছে 25% লস হয়েছে এতটা ক্লিয়ার অ্যাট হোয়াট প্রাইস হি উইল সেল ইন অর্ডার টু গেইন 25% তাহলে তা সে কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে যেহেতু এগুলো শতকরার অঙ্ক শতকরার অঙ্ক আমরা প্রথমে 100 ধরে নিয়ে করব আমরা প্রথমে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য আমরা 100 ধরব তাহলে সেলিং প্রাইস কত হবে কি হয়েছিল তার 25% লস হয়েছিল তাহলে 100 টাকায় কিনে যদি 25 টাকা লস হয় তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল অবশ্যই 75 টাকায় বিক্রি করেছিল ক্লিয়ার এবার আমাদের এখন পেলাম 75 হচ্ছে বিক্রয় মূল্য আর কোশ্চেন আমাদের বিক্রয় মূল্য বলে দেওয়া ছিল 450 তাহলে আমরা বলতে পারি 75 = 450 এবার আমরা দেখব 75-এর সঙ্গে কত গুণ করে 450 আমরা বুঝতে পারছি 6 গুণ করে হয় 450 তাহলে একই রকমভাবে এখানেও আমরা 6 গুণ করব তাহলে কত হবে 600 তাহলে আমরা দ্রব্যটার ক্রয় মূল্য কত পেলাম 600 টাকা এবার আমাদের কি করতে বলেছে যে কত টাকায় বিক্রি করতে হবে যাতে করে তার 25% লাভ হয় অর্থাৎ 100 টাকায় যদি কিনে থাকে কত টাকায় বিক্রি করতে হবে 125 টাকায় তাহলে আমাকে 600 টাকার উপর 25% লাভ করতে হবে তাহলে কি করব 600 গুণ 125 বাই 100 দুটো শূন্য কেটে গেল এখানে আমায় 6-এর সঙ্গে 125 গুণ করতে হবে তাহলে কত হয় 6 100 600
আর 6 25 150, তাহলে 600 আর 150 750, তাহলে এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 15:11, দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 15:11, ইফ দেয়ার এইচ সিএফ ইজ 13, অর্থাৎ গসাগো বলে দিয়েছে, এটা তো আমাদের খুব চেনা অঙ্ক, তোমরা এই ফরম্যাটটা মনে রাখবে, কেমন, যদি দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া থাকে এবং তাদের গসাগু যদি বলে দেওয়া থাকে, তাহলে আমাদের সংখ্যা দুটো কী করে পাবো, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করে পাবো। তাহলে প্রথম সংখ্যা হবে কত, 15 × 13, এবং দ্বিতীয় সংখ্যা কত হবে, 11 × 13। ক্লিয়ার? এই দুটো গুণ করে যে অ্যান্সার পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। এবার এটা তো ছোট অঙ্ক, খুব সহজে তোমরা বুঝতে পারবে, কিন্তু যদি বড় বড় গুণ থাকে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট দেখতে হয়, অর্থাৎ এককের অঙ্ক দেখতে হয়। আমরা এককের অঙ্ক এখানে দেখো কত দেখতে পাচ্ছি, 5 আর 3, গুণ করে কত হয়, 3 × 5 = 15, তাহলে অবশ্যই এককের ঘরে কত আসবে, 5 আসবে। এবার আমাদের দেখবো এককের ঘরে কোথায় 5 আছে, দেখো এই অপশানে এককের ঘরে 5 আছে এবং এই ঘরে এককের অঙ্কে 5 আছে, তাহলে অপশান বি এবং সি হবে না। এবার আমাদের দেখতে হবে এ হবে না ডি হবে, তার জন্য আমরা লাস্টেরটা দেখবো। দেখো লাস্টেরটা 3 সঙ্গে 1 গুণ করে কত হয়, 3 হয়, তাহলে অবশ্যই ইউনিট ডিজিট 3 হতে হবে। এবার এইটার এটার মধ্যে কোথায় 3 আছে, অবশ্যই এটাতে 3 আছে, তাই জন্য এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে কত, অপশান ডি। যেহেতু এটা ছোট অঙ্ক তোমরা মুখে করে নিতে পারবে, কিন্তু আমি বলতে চাইলাম এই দুটো সংখ্যা ছাড়া যদি অন্য কোনো অঙ্কে বড় সংখ্যা থাকে তখন তোমরা এইভাবে ইউনিট ডিজিটের মাধ্যমে করতে পারবে। তো নমস্কার, ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।